শুনেন, তদারকি করতে করতে এই কার্যক্রম চালাইতে চালাইতে একসময় কোনো যাত্রী দেখবেন যে টিকিট তারা আর ভাড়াই দিবে না। উদ্দেশ্য একটাই, সঠিক ভাড়াটা যেন আদা হয়, আমরা সংগঠনের জায়গাটা আছি, সেই জায়গাটা থেকে আমরা যেন দায়িত্ব পালন করে যেন এই কাজটা করতে পারি। আইনে বলা আছে, এটা আপনি একমত, আইনে বলা আছে, কিন্তু প্রবলেম হলো মাসিক বেতনের বিষয়টা, অনেক শ্রমিক এখানে রেগুলার না, কয়েকদিন এক জায়গায় চাকরি করে আবার কয়েকদিন আর জায়গায় চলে যায়। অনেক শ্রমিকের আপনার দেখা যায় একটা গাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো, কোনো কিছু শ্রমিক অথবা তাকে আর পাওয়া যাচ্ছে না, তারা তো কে কি বলতেছে দেখেন, বিভিন্ন অজুহাত তো দিবেই, এই টিকিট না দিয়ে যেন এই টাকাটা এক অ্যাকাউন্টে না আসে, বিভিন্ন অজুহাত তো দিবেই। শুনেন, তদারকি করতে করতে এই কার্যক্রম চালাইতে চালাইতে একসময় কোনো যাত্রী দেখবেন যে টিকিট তারা আর ভাড়াই দিবে না। আমরা যে এতগুলো এত লোক নিয়োগ করতেছি, এত অর্থ ব্যয় করতেছি, করার উদ্দেশ্য যখন আপনারা যে পত্রপত্রিকা বা টেলিভিশনে আপনারা যে বলেন যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে, এটাকে বন্ধ করা। সারা বাংলাদেশের চিত্র একরকম, ঢাকার চিত্র ভিন্ন। সারা বাংলাদেশের চিত্র আপনি দেখেন কম ভাড়া গাড়ি চলতেছে, যে নির্দিষ্ট ভাড়া সর্বত্র সকল জায়গায়, আপনার নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, চিটাগং জোন সকল জায়গায় যে ভাড়া আছে নির্ধারিত, তার থেকে কম ভাড়া গাড়ি চলে ম্যাক্সিমাম। শুধু ঢাকার চিত্রটা ভিন্ন, এখানে অন্য কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই, সঠিক ভাড়াটা যেন আদা হয়, আমরা সংগঠনের যে জায়গাটা আছি সেই জায়গাটা থেকে আমরা যেন দায়িত্ব পালন করে যেন এই কাজটা করতে পারি। মাইলেজ হিসাবে সবিস ছিল না, দেখেন এটা আমরা তৈরি করতেছি, এবং বিআরটি এর লোক নিয়ে গাড়ি দিয়ে আজকে 6-7 দিন কাজ চলতেছে, গাড়ি চালাইয়া কত মাইলেজ হচ্ছে, কত কিলোমিটার হচ্ছে, সেভাবে আমরা স্টপেজ নির্ধারণ করতেছি। এটাকে বর্তমানে কোথায় কোথায় স্টপেজ হওয়া দরকার সেই জায়গাগুলো আমরা ঠিক করতেছি, অবশ্যই মাইলেজ অনুযায়ী ভাড়া হবে, আমরা সেভাবে কাজ করতেছি। সুতরাং মাইলেজ অতীতে ছিল না, এটা আমরা নতুন করে করতেছি। ই টিকিটিং যারা নগর পরিবহনে করতেছে ওরা বসা আছে এখানে, এই দাঁড়াও তোমরা, এদেরকে আমরাই পাঠাইছিলাম নগর পরিবহন ই টিকিটিং করতে, ওরাই আমাদেরটা করতেছে। সুতরাং এটা বলার জন্য বলা, নগর পরিবহন যেটা করতেছে ওটার সাথে আমাদের এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার না, আমরা সহযোগিতা করতে চাই। ফুলবাড়িয়াতে সেখানে 5 জন মন্ত্রী গিয়ে সিদ্ধান্ত নিয়ে আসছিলো, এই যে রেলওয়ের জায়গাটা কত একর জানি, বিশাল এরিয়া বেদখল হয়ে আছে এখন পর্যন্ত, সেখানে টার্মিনাল হওয়ার কথা ছিল। মিরপুর 12 নম্বর জায়গা আমরা দেখাই দিছি, গত মিটিংয়েও আমরা মেয়রকে বলছি যে এখানে কিন্তু এটা করা যায়, নেওয়া হয় না। এখন এটা সরকারিভাবে উদ্যোগ না নিলে একটা গাড়ির দাম 10 লাখ টাকা, এক কাটা টাকার দাম 4 কোটি টাকা, এটা কীভাবে সম্ভব? বাস্তব সরকারিভাবে উদ্যোগটা নিতে হবে, তারপরে নেওয়ার পর যদি রাস্তা গাড়ি থাকে তখন আপনি আপত্তি করতে পারেন। ধন্যবাদ।